राजधानी सड़के गोलमाले अभिजोगे ग्रेप्तार टिकटकपु एक समय सेलुने चाकरी करतें सेखान टिकटके भिडियो बनिए पे जान बहु अनुसारी और धीरे धीरे झुके पड़ें किशोरगंज संस्कृतर दिखे पुलिस मते नोआखाली सोनाईमुड़ी मद्रासार छात्र यासिन आराफात अपू उशृंखल आचरण माध्यमे किशोरगंज संस्कृति के उत्साह दिच्छेन जाना जाए अभावेर कारणे अपुर बेशिदूर पढ़ाशुनो एगोयनी एरपर चाकरी नेन एकटी सेलुने कयेकजन बंधुर माध्यमे जानते पारेन मोबाइल भित्तिक एप टिकटक और लाइकेर कथा পরে সেখান থেকে নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অল্প দিনে অর্জন করে ফেলেন জনপ্রিয়তা হয়ে যায় অনুসারী বাহিনী দুই মাসে আয় করেন ৫০,০০০ টাকারও বেশি পরে নতুন ভিডিও বানাতে গত রোববার অনুসারীদের নিয়ে ঢাকায় আসেন অপু এরপর ওই দিন ঢাকার পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে অলাউল এভিনিউ এলাকায় সড়কের এক ব্যক্তিকে মারধর করে অপু এই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি থানায় মামলা করেন পরে সোমবার তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাজধানীর উত্তর পূর্ব থানার ছেলের খোঁজ নিতে এসেছিলেন অপুর বাবা শহীদুল ইসলাম তার বাবা শহীদুল ইসলাম বলেছেন আমার ছেলে প্রতিভাবান মেধাবী সে গান গাইতে পারে ওরে যত্ন নিলে ভালো করত অপুর বাবা আরও বলেন ওসি সাহেবের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা ভালো রিপোর্ট দিয়েছে ছেলের আসলে ঠিকমতো দেখাশোনা করি নাই এজন্যই এরকম হয়েছে আমি এখন জজ কোর্টে যাচ্ছি ওর জামিন হলে ওর প্রতি খেয়াল নিব তিনি জানেন অপু যে ঢাকায় ছিল সেই বিষয়ে তিনি জানতেন না কারণ অপু সোনাইমুড়িতে নানা বাড়িতে থাকত অপুর মায়ের সঙ্গে তার তালাক হয়ে গেছে ১৩ বছর আগে সে ঘরে অপু ও অন্তর নামে দুই সন্তান রয়েছে পরে অপুর মা শহীদুল ইসলামকে তালাক দিলে তিনি ফের বিয়ে করেন তবে সোনাইমুড়ির সোনাপুরের নানা বাড়িতে অপু ও অন্তরের জন্য খরচ পাঠাতেন শহীদুল ইসলাম পরের ঘরে শহীদুল ইসলামের দুই সন্তান রয়েছে অপু যে ঢাকার দক্ষিণখানে থাকে জানেন না কেন এ বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন আমি আসলেই জানতাম না আমি তো থাকি মাইজ দিতে সোনাইমুড়িতে গিয়ে তাদের দেখে আসি ঈদের আগের দিন গেছি ওরা বলল অপু ঢাকায় চলে গেছে আমাকে ওর নানা বাড়ির মানুষরা বিস্তারিত জানায়নি তিনি আরও বলেন সোমবার আমি শুনলাম অপুকে পুলিশ ধরেছে আমি বাস ধরে চলে এসেছি ঢাকায় এখন জজ কোর্টে যাব অপু বকে গেল কিভাবে এই প্রশ্নের উত্তরে শহীদুল ইসলাম বলেন দেখেন ওর নানা বাড়ির লোকেরা তার বাপের সম্পর্কে এমন কথা বলেছে যে সে আমাকে সব প্রশ্নের উত্তর দিত না তাই আমি জানতেই পারিনি এত কিছু কি করে ঘটে গেল সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিত লাভ করে টিকটকের জনপ্রিয় মুখ অপু ভাই এই মাধ্যমে তাকে অনুসরণ করে প্রায় ১০ লক্ষ অনুসারী অপুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করে চীনা অ্যাপ টিকটকে নানা ধরনের বিকৃতির ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গ্যাং কালচার তৈরির অভিযোগ রয়েছে অপু ও মামুন সহ একাধিক টিকটকারের বিরুদ্ধে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক অ্যাপ লাইকি মামুন ও অপু সহ চারজনের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ।